हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आई प्रिंस होंगे वीडियो एक एक्सक्लूसिव अपडेट नहीं तुम्हारे संगे कथा बोलो। ये अपडेट अनेक दिन आगे ही पे किंतु मैंने बलार क्षेत्र में किछु बेपार छिलो बोले मैंने बला बारण छिलो बोलबो ना, मैंने बोलले इन सिनेमाटा सम्बन्धे किछु डिटेल्स मैंने अनेकटा बला हो जाए जे कारण आमी बोलिनी। किंतु जेहेतु देवदा निजे एकटा हिंट दिए दिल कल के छबिर माध्यमे, तो मन हलो ना एटा निये एकटा अपडेट तोमादेरके देवा जेतेई पारे एबं अपडेटटा शुने तोमरा कोथाओ कि एक्साइटेड होबे। तो দেবের তো ব্যাক টু ব্যাক অনেকগুলো সিনেমা এখন আসা বাকি রয়েছে। দেবদের একটা মানে বড়সড় গ্যাপ নিচ্ছে এবং এই গ্যাপটা দরকার রয়েছে। এবং আগেরবারও যখন প্রধান বিরাট বড় হিট হয় তারপরও দেবদের একটা বড় গ্যাপ নিয়েছিল, যদিও আগস্টে বোমকেশ এসেছিল, কিন্তু এবার তার থেকেও বড় গ্যাপ, প্রায় বলা যেতে পারে 7-8 মাসের একটা বা 8-9 মাসের একটা গ্যাপ দেবদা নিচ্ছে, যেটা তার কেরিয়ারে খুব কম সময় দেবদা নিয়ে থাকে। মানে দেবদা খুবই পরপর কাজ আনতে থাকে, কিন্তু এবার দেবদা হিউজ একটা গ্যাপ নিয়েছে। এবং গ্যাপ নিয়ে দেবদার প্রথম সিনেমা যেটা আসছে টিক্কা, তারপর আসবে দেব অভিজিৎ সিং জুটির কাজ, তারপর আসছে ওটা যে খাদান, এটা তো আমরা সবাই জানি। এবং এই তিনটে সিনেমার মধ্যে আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, সবচেয়ে বেশি যেটাতে ভোট পড়বে আমি যদি পোল ক্রিয়েট করি সেটা পড়বে খাদানে, কারণ দেবের মেন স্ট্রিম কমার্শিয়াল কাম্প্যাক এবং সিনেমার মধ্যে প্রচুর অ্যাকশন রয়েছে। এবার টিক্কা কি কোনো অংশে কম? টিক্কা সামথিং ডিফারেন্ট, টিক্কা ভয়ঙ্কর কিছু হতে চলেছে। এবং দেবদাকে আমরা এই টিক্কাতে যে অবতারে পেতে চলেছি সে অবতারে কখনো কল্পনা করতে পারিনি। দেবদার কেরিয়ারের সব থেকে ভয়ঙ্কর অভিনয় হতে চলেছে টিক্কাতে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেবদাকে আমরা পুরো অন্যরকম একটা অভিনেতা হিসেবে পেতে চলেছি। এখনও পর্যন্ত দেবদা মনে করে দেবদার ধূমকেতু হচ্ছে তার জীবনের সব থেকে সেরা অভিনয় করা সিনেমা। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ধূমকেতুকে যদি সরিয়ে রাখা হয় তাহলে টিক্কা এখনও পর্যন্ত দেবের সব থেকে ভয়ঙ্কর চরিত্র হতে চলেছে। যে চরিত্রের মধ্যে ইমোশন ড্রামা সব কিছু থাকতে চলেছে। এবং সব থেকে একটা বড়ো কথা, খাদান নিয়ে সবাই এক্সাইটেড, কারণ খাদানে প্রচুর অ্যাকশন থাকছে, মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ সবই ঠিক আছে। তাহলে বলে রাখি টিক্কাও কিন্তু কোনো অংশে কম নয়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। এবং তার আগে আর একটা আপডেট এসছে কালকে, সেটাকে তোমাদেরকে বলে দিই। এই সিনেমাটা কিন্তু ডাবিং কমপ্লিট হয়ে গেল, এবার কিন্তু খুব শীঘ্রই আমরা কোনো টিজার মানে প্রি টিজার বা টিজার সামথিং কিছু কিন্তু আশা করতেই পারি। যেমনভাবে আমরা বোমকেশের ক্ষেত্রেও দেখেছিলাম আগে প্রি টিজার, তারপর টিজার, যেহেতু এটা পুজো আসবে তারা দেবদামি জানি আমরা ভয়ঙ্কর রকমের প্রমোশন করে, খুব ভালো প্রমোশন করে। তো সেক্ষেত্রে যেহেতু ডাবিং কমপ্লিট হয়ে গেছে মানে এটুকু আশা করে যে খুব শীঘ্রই আমরা হয়তো টিজার বা প্রি টিজার কিছু একটা কিন্তু পেতে পারি, বা সেটা কবে কিনা সেটা তো সময় বলবে। কিন্তু এটা কিন্তু একটা বড় কাজ হতে চলেছে, শ্রীদ মুখার্জি প্রথমবার দেবদাকে আনছে। এবং এই সিনেমায় আমরা তাকে বলে রাখি অ্যাকশনও কিন্তু থাকতে চলেছে, মানে এমনটা ভেবে নেওয়া ভুল যে খাদানি দেবদা অ্যাকশনে ফিরছে, তা কিন্তু নেই। আমরা দেবদাকে বাঘায়তনে অ্যাকশন করতে দেখেছি, প্রধানও হালকা হালকা অ্যাকশন করতে দেখেছি, এবং সেটার মধ্যেও দেখবেন মেন স্ট্রিম কমার্শিয়াল একটা এলিমেন্ট ছিল। বাঘায়তিন তো পুরোপুরি মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ বলা যেতে পারে, যদি বাঘায়তিনকে নিয়ে সিনেমা না কেন সেটাকে যথেষ্ট পরিমাণে বড় স্কেলে কমার্শিয়াল স্কেলে এই সিনেমাটাকে এনেছিল, প্রধানও হালকা হালকা অ্যাকশন ছিল। এই সিনেমাটাতেও কিন্তু সেই কমার্শিয়াল এলিমেন্ট মানে শ্রীদ মুখার্জির সিনেমা মানেই যে একটা আরবান সেন্ট্রিক মুভি, এটা কিন্তু সেই ধরনের ট্রিটমেন্টে বানানোই হচ্ছে না। শ্রীদ মুখার্জি জুলফিকার যেমন ছিল, এটা পুরো জুলফিকার মেলা দেখলে আমরা বলতে পারবেন যে একটা অন্য ধারার কাজ, এটা পুরো কমার্শিয়াল কাজ ছিল। তো শ্রীদ মুখার্জির সেই কমার্শিয়াল এরাটা কিন্তু আরও একবার কিন্তু এই সিনেমায় দেব ফিরিয়ে আনছে। এটাও কিন্তু পাক্কা কমার্শিয়াল একটা সিনেমা, একটা অন্যরকম ধাঁচের কিন্তু সিনেমা হতে চলে, যেটা আরবান অডিয়েন্সেরও ভালো লাগবে, প্লাস ফ্যামিলি অডিয়েন্সেরও ভালো লাগবে, প্লাস ইউথ অডিয়েন্স তো ভালো লাগবেই। এবং এই সিনেমাতে আমরা কিন্তু দেবদাকে অ্যাকশনও করতে দেখতে চলেছি, এবং সেটা বেশ বড়োভাবেই অ্যাকশন হবে। এমনিতেও তোমরা জানো কমেন্টের সঙ্গে লাস্টে একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যেখানে পুরো যেখানে আর কি মানে কী বলবো হাইজ্যাকের ব্যাপারটা রয়েছে, সেই জায়গাটাকে পুরো কমেন্ট দিয়ে আটকে রাখা হয়েছে। সেটার এগেনস্টে দেবদা কীভাবে সেটাকে পালাবে সিনেমাটা চেজের সিকোয়েন্স তো গল্পের মধ্যে রয়েছে, প্লাস গল্প অনেকরকম চেজের সিকোয়েন্স থাকবে, প্লাস একটা অ্যাকশন সিকোয়েন্সও কিন্তু গল্পের মধ্যে কিন্তু রয়েছে। এবং তোমরা কালকে দেবদার ছবিটা ছেড়েছে ফেসবুকে, ওটাকে যদি জুম করে দেখো তাহলে দেবদার পিছনে দেখবে একটা সিনেমার মানে ক্লিপ রয়েছে, সিনেমাটা অংশ রয়েছে, এখানে দেখবে দেবদার বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেবদার যে এক্সপ্রেশনটা দেখুন, চোখ মুখের এক্সপ্রেশন দেখেছেন দেবদার, কী লেভেলের এক্সপ্রেশন দিয়েছে দেব, দেবদাকে যে লাগছে ওই সিনটাতে ওই রকম এক্সপ্রেশন, মানে সত্যি আমাদের ইন্ডাস্ট্রি একটা বলাতে পারে কিন্তু কোথাও গিয়ে একটা স্বর্ণ কিন্তু দেবদা, মানে যে এককালে পাগলু করতো ওই ধরনের সিনেমা করতো, এখন কমার্শিয়াল ফেজে ফিরছে কীভাবে দেখুন, মানে ইন্ডাস্ট্রি নিয়ে ভাবনা চিন্তা প্ল্যানিং এই সমস্ত কিছুতে কিন্তু দেবদা কিন্তু অবশ্যই তার যে ভাবনা চিন্তা ব্রেনের কাজ কিন্তু দারুণভাবে কাজ করে। এবং টিক্কাতেও কিন্তু দেবদাস সব কিছু রেখেছে যেটা এখন আমরা একজন কমার্শিয়াল দর্শক হিসেবে চাইছি। এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, একটা বেশ বড়সড় রকমের অ্যাকশন সিকোয়েন্স গল্পের প্রয়োজনীয় গল্পের মধ্যে রয়েছে, এবার সেটাকে কীভাবে ইউটিলাইজ করা হয় সেটা সময় বলবে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এটাই ছিল টিক্কা রেটের আপডেট। যারা খাদানকে এগিয়ে রাখছে এক্সপেকটেশনের দিক থেকে, আমি বলো টিক্কাকেও কোনো অংশে পিছিয়ে রেখো না। টিক্কা যখন টিজার বা পোস্টার বা ট্রেলার কিছু যখন আসবে তোমরা জাস্ট চমকে যাবে। এমনি তো কাস্টিং ভয়ঙ্কর হয়েছে, কাস্টিং তো দুর্দান্ত রয়েছে, আমরা রুক্মিণী মৈত্রকে পুরো অন্যভাবে পেতে চলেছি, স্বস্তিকা একটা অন্যরকম ক্যারেক্টার প্লে করবে, এছাড়া আরও অনেক চমক কিন্তু গল্পে থাকছে। এবার দেখা যাক সিনেমাটা আলটিমেটলি কেমন হয়, পুজোর সময় কিন্তু এটা কিন্তু হিউজ একটা বক্স অফিস আনতে পারে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে, ভাই সে ভালো থেকো সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।